কি আপনারা তাহলে ইনশাআল্লাহ শোনাই গজলটা থাকবেন তো ঠিক আছে চলেন এরপর এই গজলটা শোনানোর পর আমার ভাইদেরকে যে ফরমাইশ আছে কমিটি ভাইরা একটা রিকোয়েস্ট আমার কাছে করেছে আবদার করেছে সেই আবদারটা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ ওটা একেবারে লাস্টেই রাখবো তো গজলটা মূল গজল শুনেন মূলত দেখা যায় ইহুদি নারীগুলো বেঈমান বেদিন এই ইহুদি নারীদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না তারপরে আম্মাজান ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল এমন বন্ধুত্ব একে অপরকে না দেখে থাকতে পারত না একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারত না তাহলে সমস্যা কি সমস্যা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে আর আম্মাজান ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে যে ফাতেমার দুই দিন হয়ে যায় চার দিন হয়ে যায় খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় তাও ছেঁড়া কাপড় মহিলা কাপড় এরকম গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব এখন ঘটনা কি ঘটনা হলো এখানে এত কথা বললে কি করে হবে হ্যালো এত কথা বললে কি করে হবে হবে না মনে হচ্ছে এত কথা বললে গজল হবে না একদম মন দিয়ে শুনতে হবে যদি আপনারা চুপ করেন আমি গজলটাকে একটু শোনাই হ্যালো হ্যালো গজল কি আপনারা শুনবেন না বন্ধ করে দেবো শুনবেন সকলে শুনবেন একটু জোরে সোরে তকবীর দেন নারাই তাকবীর জোরে তকবীর দেন নারাই তাকবীর নারাই তাকবীর চলেন তাহলে ঘটনা কি ঘটনা হলো যে রাজার মেয়ে মানে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে তার বিয়ে ঠিক হয়ে গেল বাপ এখন বিয়ে ঠিক করে দিল ওই রাজা সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করলো দাওয়াত করার পর যখন বাড়িতে এলো ইহুদি নারী জিজ্ঞেস করছে আব্বা সবাইকে দাওয়াত করেছো বলে হ্যাঁ সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছি ইহুদি নারী বলে আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে তুমি দাওয়াত করনি রাজা বলছে তোর মাথা খারাপ ওই গরিব ভিকারি ফকিরিনী ফাতেমা যে ফাতেমার খাওয়া হয় না যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড় ছেঁড়া কাপড় ময়লা কাপড় ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর বিয়ে খাওয়ানোর জন্য তোর মাথা খারাপ এই হলো ঘটনা এখন আম্মাজান ওই গরিব ফাতেমা ওই রাজার বাড়িতে রাজপ্রাসাদে ইহুদি নারীর বিয়ে খেতে আসবে কিনা এটাই হলো ঘটনা খুব মন দিয়ে শেষ পর্যন্ত শুনেন তাহলে বুঝতে পারবেন আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন তুমি যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দাও তাহলে বিয়ে কিন্তু আমি করবো না
এখন মেয়েদের জেদ বেশি হয় এখন বাপ বলছে বাবা তুমি তুমি হচ্ছে রাজার বাড়ির মেয়ে এখন তোমার বিয়েতে সব রাজার মেয়েরা আসবে আর রাজার মেয়েদের মধ্যে যদি গরীব তাবলিমারা যে জামা পোশাক পরে থাকে ওই ফাতেমা ভিকারিনী ফকিরিনী ফাতেমাকে যদি দাওয়াত করে আনা হয় আমার রাজপ্রাসাদের মান সম্মান থাকবে না মা আমার রাজপ্রাসাদের মান সম্মান থাকবে না কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে তখন ইহুদি নারী বলছে আব্বা তুমি রাজা হতে পারো তবে মনে রাখো ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু যদি ফাতেমা আমার বিয়েতে না আসে তাহলে মনে রাখো বিয়ে কিন্তু আমি করব না নাছোড় বান্দামি আব্বা তোমার জেদ যদি থাকে আমারও জেদ আছে আমি বিয়ে করব না তোমার কি করার আছে তুমি করে নাও তখন আব্বা রেগে গেল রাজা রেগে গেল রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন আসবে বড় বড় রাজা বাদশা আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জামা আছে কি তার কোন নতুন সারি আসবে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জামা আছে কি তার কোন নতুন সারি মেয়ের জেদের কাছে বাপ আর থাকতে পারলো না এখন মেয়ের বা মেয়েদের কাছে মেয়ের যা জেদ ওই বাপ হেরে গিয়ে বাপ বলছে ঠিক আছে আমি তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত দেবো তবে একটা শর্ত আছে বলে আব্বা কি শর্ত বলে আমার বাড়িতে যারা আসবে সব রাজার মেয়ে তোর বান্ধবী ফাতেমা কি বল রাজার মেয়েদের মতো যদি দামি দামি জামা কাপড় পরে আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি গরিব ফাতেমা ভিকারি ফাতেমা ওই নোংরা পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো তখন ফোন টোন ছিল না ইহুদি নারী চিঠি লিখলো ফাতেমার কাছে বুবু এই ব্যাপার আমার আব্বা কোনো মতে রাজি হয় না অনেক কষ্ট করে রাজি করিয়েছি বুবু আগামীকাল আমার বিয়ে তুমি অবশ্যই এসো একটা নতুন পোশাক পরে এসো খবরদার তুমি যদি না আসো আমি কিন্তু বিয়ে করবো না আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বুবু আল্লাহবাক যদি রাজি থাকে আগামীকাল তোমার বিয়েতে ফাতেমা যাবে ইনশাল্লাহ দাওয়াত কবুল করে নিল এবার দেখেন কি হচ্ছে এই পর্যন্ত ছেড়ে দিলাম যেহেতু যে মেহফিল এই গজলটার মতো মেহফিল নয় এটা তো যাই হোক এই গজলটা আপনারা ইউটিউবে শুনে নেবেন আর আমার কমিটি ভাইরা আছে তো এখানে ওরা একটা ফরমাইশ করেছে আমাকে লোক তো সব মোটামুটি কেটে পড়েছে এখান থেকে তো আমি একটা ফরমাইশ ওদের কাছে রাখবো কমিটি ভাইরা যারা আছো তোমরা একটু এদিকে এসো আমি লোক পাঠাচ্ছি এখান থেকে ওদের একটু ঘাটতি পড়ে গেছে তো ওরা বলছে ভাইকে যদি কালেকশন হতো এখন আমি তো আর কালেকশনের বক্তা না আমি তো বলতে পারবো না ভাইরা বাবারা তোমরা দান করে যাও বাবা আল্লাহ কবুল করবে আমি তোরম করে বলতে পারবো না বক্তারা আসবে তারা করবে তো আমার কালেকশন করার আলাদা নিয়ম আছে
আমি একটা গজল বলবো ওই বাচ্চাদের হাতে পাঠিয়ে দিতে হবে, ওরা আমার হাতে দিয়ে যাবে, আমি ওদের কাছে দিয়ে যাবো। ওই লেখালেখি সিন ধার বাকিতে আমি কাজ করিনি, ওই যাবে যাবে নগদ হবে আমার কাছে, ধার বাকি নয়। আমার কমিটি ভাইরা কই এরা কোথায়, এরা শুধু পালাচ্ছে, কি সর্বনাশ বলো তুমি। এই তোমরা কমিটির ছেলে, হ্যাঁ সবটা ধরে বিয়ে দিয়ে দিতে হবে, একদম খালি পালাচ্ছে এরা, শুধু সাইডে থাকো একটু। হ্যাঁ যেখানে পর্দার পর্দার মধ্যে যে সমস্ত মায়েরা আছে ওদের কাছে একটু চলে যাও, ওরা দেবে, মায়েরা তো বিশ্বাস করে দেবে, গজল তো সব মায়েরা ভালোবাসে, তারা পর্দার মধ্যে থেকে শুনছে আলহামদুলিল্লাহ, বাচ্চারা ভালোবাসে করছি। তোরা একটু যা, উঠে উঠে যা, আগে বাপ মার কাছে টাকা লিয়া, হ্যাঁ একটু দিবি নবীর এই মেহফিলে, তোরা যদি দিস বাবা, তোদের আব্বা মা যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, যারা চলে গেছে সাদকায় জারিয়া হিসাবে থেকে যাবে, এ দান আপনাদের বিফলে যাবে না। আজকের নবীর মেহফিলকে, আজকের এই ইসলামিক অনুষ্ঠানকে সাজানোর জন্য যদি পাঁচটা টাকা কেউ দেন, এ দান আপনার জন্য তোলা থাকবে, কাল হাসরের মাঠে আপনারা পাবেন এ দান। আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি একটা গজল বলবো, ওসব হয় না আমাদের কাছে, কমেডি ছেলেরা কই দেয়, মোটা ভাই রুমালটা দাও একটু, আর তোমার রুমালটা দাও, এই ছেলে কমেডি ছেলে কই, এসো এদিকে এসো, তাড়াতাড়ি এসো, সময় হাতে একদম নেই, এই লাও, হ্যাঁ এটা তোমরা এখানে ধরো, যারা দেবে দেবে আলহামদুলিল্লাহ, জোর জবরদস্তি নেই, তবে নবীর মেহফিলে। আর একটা মায়েদের কাছে চলে যাও, এই নাও চলে যাও, জোর জবরদস্তি নেই, যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা আপনারা যা যে যা পারেন এই নবীন মেহফিলের জন্য দিয়ে যাবেন। আমি একটা গজল বলছি, আমার ইউটিউবের কালাম যেটা আপনাদের পরিচিত গজল, এরকম কিছু গজল আপনাদের শোনাবো, এর মধ্যে আমি চাইবো আপনারা যে যা পারেন এই নবীন মেহফিলে দান করে যাবেন, সময় আমার কাছে নেই যেহেতু। চলো নবীজির আগমনে খুশির ধারা, নবরূপে এসেছে বসুন্ধরা, তলে তলে ফেরেশতারা আমিনা ঘরে, খুশির সদা তারা দাহে অবিরাম, আহলান সাহলান নবী আকরাম, আহলান সাহলান নবী আকরাম, নবীজিরে আগমনে খুশির ধারা, নবরূপে এসেছে বসুন্ধরা, নবীজিরে আগমনে খুশির ধারা, নবরূপে এসেছে বসুন্ধরা, তলে তলে ফেরেশতারা আমিনা ঘরে, তলে তলে ফেরেশতারা আমিনা ঘরে, খুশির সদা তারা দায়ে অবিরাম, আহলান সাহলান নবী আকরাম, আহলান সাহলান নবী আকরাম, আহলান সাহলান খুশি সদা তারা দায়ে অবিরাম, আহলান সাহলান নবী আকরাম, আহলান সাহলান নবী আকরাম, আহলান সাহলান নবী আকরাম, জানাতি মে গোমার আমি না করে, যাকে ঘিরে ঘর বালা লাজিমি করে, জানাতি মে গোমার আমি না করে, যাকে ঘিরে ঘর বালা লাজিমি করে, আরশে আসি মেলে গেছে মেলা, আরশে আসি মেলে গেছে মেলা, শশা চাই সুরে সুরে তোর সালাম, আহলান সাহলান নবী আকরাম, আহলান সাহলান নবী আকরাম, আহলান সাহলান নবী আকরাম, আহলান সাহলান নবী আকরাম, নবীজির আগমনে খুশির ধারা, নবরূপে এসেছে বসুন্ধরা, নবীজির আগমনে খুশির ধারা, নবরূপে এসেছে বসুন্ধরা, তলে তলে ফেরেশতারা আমিনা ঘরে, তলে তলে ফেরেশতারা আমিনা ঘরে, খুশির সদা এমন নবী জানে তুলনা, এমন নবী জানে তুলনা,
কারণ এই ভাইদের কিছু ঘাটতি ছিল, ভাইরা বলেছিল কিছু কালেকশন করার জন্য, তো সেই কালেকশন হয়েছে। আচ্ছা, চাবিটা আমার কাছেই আছে, যার চাবি যদি প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে নিয়ে যান। না না আর ছেড়ে দেবো নাকি, কমিটির ছেলেরা কই ছেড়ে দেবো না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বক্তৃতা না দিই এমনি গাই, ওটাই গাইছি, বক্তৃতা দিচ্ছি না এমনি গাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপর থেকে আমি গাইছি যতটা আমি ছেড়ে দিয়েছিলাম। ইহুদিন আর বললাম না, গজলটা মানে যদি আপনারা মন দিয়ে শোনেন, আমার বাবুরা মন দিয়ে শুনেছে, ওই জন্য ওদের মনে ধরেছে। এই বুড়িমা কি গজল, এই বুড়িমার উপরের গজল হচ্ছে এক ইহুদি নারী ও আম্মাজান ফাতেমার মধ্যে বন্ধুত্ব, যে এক গরিব মেয়ে এক রাজার মেয়ের সঙ্গে বন্ধুত্ব কি হবে বলেন? তিনি ঘটনাটা একদম হাদিস থেকে দূরে লিখেছিলেন, কিন্তু আপনারা তো যারা বসেছিলেন আলহামদুলিল্লাহ শুনছিলেন, তবে এই যা মেহফিল ছিল সব উঠে উঠে চলে যাচ্ছিল বলে আমি আর গাইলাম না গজলটা। ওসব গজল এইভাবে হয় না, একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। তো যাই হোক, বক্তৃতা না দিয়ে যতটা হয়েছিল তারপর থেকে আমি আর একটুখানি শুনিয়ে দিচ্ছি, দাও। চক্ষ
শেষের দিকে এরপরে যে সকল আমার ভাইরা জানাদেরকে দাওয়াত করেছেন মাওলানা সাহেবরা তারা আসবেন ওয়াজ নসিহত করবেন আপনাদের সম্মুখে আপনারা বসবেন আর জানারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমি অনুরোধ করব বারবার আপনারা চলে আসেন কারণ ওয়াজের ওয়াজের কাজ শুরু হবে আপনারা জানারা এদিক ওদিকে ঘুরে ফেরা করছেন আপনারা আবার চলে আসুন এখানে মেহফিলটা ভর্তি করে দিন আমি দু একটা গজল গেয়ে দিচ্ছি আর তোমার গজলটা বাকি আছে ওটা দিচ্ছি ভাই একটুখানি অপেক্ষা নতুন গজল তো দিয়ে দিচ্ছি অসুবিধা নেই ঠিক আছে ফারমাইশ আছে আমার ভাইদের একটা গজল ছোট করে গেয়ে দিচ্ছি তারপর তোমারটা গাইবো ইনশাআল্লাহ দাও ওই আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে ওই আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে ওই আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছো প্রভু তুমি তারে খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি তুমি সুবহান আল্লাহ বগর তুমি আল্লাহ বগর আল্লাহ বগর তুমি আল্লাহ বগর আল্লাহ বগর তুমি
اسمان زومي سيجان كوني ঘটনামূলক গজল শোনাবো তবে আসলে ঠান্ডার সময় এমনি রাত হয়ে গেছে অনেকটা তাই না সাতটা থেকে হলে খুব ভালো হতো তো অনেকটাই রাত হয়ে গেছিল যার কারণে মানুষজন হয়তো থাকেনি তারপরে আমি অনুরোধ করবো জলসায় আপনারা একটু বসবেন সবাই থাকবেন চলে গেলে আবার আমাদের বক্তারা দূর দূরান্ত থেকে আসবে তারা নারাজ হয়ে যাবেন অর্থাৎ আপনারা সকলে ওয়াজ শোনার চেষ্টা করবেন চলুন আমার শেষ গজল আল্লাহ শান দিয়ে শুরু করেছিলাম আল্লাহ শান দিয়ে শেষ করবো একবারে নতুন কালাম শুনুন Allahu Allah. Allah.
আসমান জমিনে মালে তুমি আল্লাহু আল্লাহ 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 এই ধারা আছে তোমার দয়ায় আল্লাহু আল্লাহ أسمان زومين مالي تومي الله بلال 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 এমডি ইমরান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন সুন্দর করে সাজানো আছে গজলটা আর কোনো রিকোয়েস্ট ফরমাইশ বলো 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 কার মিলাদ আইজুল হক আজ রহমান হুজুর আমার আমার যে কটা বক্তার নকল আমি শুনি মানে যে কটা বক্তার আওয়াজ শুনি আমি না পারলে কি করে করব যে ওমর সিদ্দিক হুজুরের করব মাশাআল্লাহ আসলে এটা জিনিস বলি নকলটা অনেকে বলে ভাই তুমি নকলটা করো কি করে আমি একটু পন্থা বলে দিচ্ছি আমি ছোটবেলা থেকে গান বাজনা শুনতাম না আমি যখন স্কুলে পড়তাম আমার আব্বা একটা টেপ এনে দিয়েছিল দুটো এসকে ভাবি সাহেবের ক্যাসেট গজলের ক্যাসেট আর একটা ছিল বাদামের খোলা আর একটা ছিল ওমর হুজুরের একটা ওয়াজ তখনকার অনেক আমি তখন একটু গানি পানা ওমর হুজুরের তখন খুব বাজার ছিল
আলহামদুলিল্লাহ সব সময় সারা দিন ওই গজলের ক্যাসেট ওমর হোজরের ওয়াজ মানে সে কোন ছোটবেলায় শুনেছি এখনো পর্যন্ত সে ব্রেনে ঢুকে আছে মানে এত শোনা শুনেছি ওনার একটা সব বিখ্যাত ওয়াজ ছিল সবচেয়ে সেটা হলো জাহান্নামের ঘটনা ওমর হোজরের আর একটা ওর সঙ্গে সঙ্গে একটা ক্যাসেট ছিল যেটা ছিল এক ওলির ঘটনা সেখানে ওমর হোজর বলতো রাজায় দিন আসুনি যায় রাত আসে রাজায় দিন আসুনি যায় রাত আসে হাবিবা জামিয়ার বাড়ি আসে না আল্লাহ কথা তোলে বাড়িতে যাব কিরিয়ে যাব আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে আল্লাহ কোন তখন তো খোকামলার নকল করলাম আসলে সব 30,000-40,000 টাকার বাজেট ছাড়ে 5,000 টাকার বাজেটে পড়ে রয়েছে খোকা মাওলানার ওয়াজ শুনবে যাক মানুষটা খুব ভালো মানুষ খোকা মাওলানার সাথে খুব এক জায়গায় ওয়াজে গেছিলাম আমরা একদম বাংলাদেশের বর্ডারের ধারে উনি নামছে আর আমি উঠছি আমি তখন কানে কানে বলছি হুজুর তাহলে এবার আমি ধরি আপনার নকলে ও আল্লাহ ভাইজানের আসলে দেখেন বাবাজি ভাইজানের কোথায় সেই বাঘের মতন গর্জন আর আমার কোথায় মেয়ের মতো গর্জন আসলে আমার ভাইরা অনেক ফরমাইশ করে তবে এদের দোষ না দোষ আমার কারণ এদের কাছে বলতে হবে যে আমি গজলের জন্য এসছি ওরা আমাকে যা বাজেট দেবে জলসা করলে আবার আলাদা বাজেট দিতে হবে কিন্তু মনে থাকে জানো আমার দিয়ে জলসা করিয়ে নেবে ঠিক আছে শোনেন আমার বাবুজি ভাই জানে একটু নকল শোন বলছি চেষ্টা করে দেখছি দেখেন হয় কি ময়দানে মহাশয় দূরে দে চমন কেউ কারোর সঙ্গে হবে না ময়দানে মহাশয় দূরে দে চমন কেউ কারোর কাছে পারবে না আল্লাহ মাকে না বলে ক্যা আল্লাহ গো ক্যা একেবারে তো নকল হয় না যতটা পারি চেষ্টা করি আর যদি বলেন আচ্ছা তাহলে হুজুর এসে গেছেন আমরা অনুষ্ঠান এখানে শেষ করলাম সকলে জি সকাল আমরা শেষ করলাম সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখুক আমিন সুম্মা আমিন খোদা হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ